হ্যালো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। তো চলে এসেছি আরেকটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো আজকে চ্যালেঞ্জ আছে, এখানে দেখতেই পাচ্ছ বিশাল মেনু। আজকে ননভেজ মেনু, এখানে আছে 3 বাটি করে হিউজ পরিমাণে ভাত, আমারও বড়। এখানে আছে পাঁপড় ভাজা, আছে আলু ভাজা, আছে মাছের কারি, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের কারি, আর আছে মুড়োখণ্ড, মুড়ি খণ্ড, মাছের মাছের মাথা দিয়ে মুড়োঘণ্ট আছে, ঘেটে বানানি হয় মাছের মাথা দিয়ে মুড়োঘণ্ট। তো চলো, আর আজকের ভিডিওটা কিরকম লাগে কমেন্টে জানিও, আর যারা যারা আমাদের সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আর যারা এখনো করনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনে প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিওটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। বেল আইকনে প্রেস করবে সবার প্রথমে আমার ভিডিওটা, আমাদের ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে 11:45। তো চলো, আজকে হবে পুরো চ্যালেঞ্জ। আর আছে সাথে কি, পালিশমেন্ট? পালিশমেন্ট থাকবে না, পালিশমেন্ট তো আমাদের কমন, পালিশমেন্ট থাকবে, মা এদিকে তাকিয়ে দেখো, পালিশমেন্ট থাকবে একদম। তো সাথে আছে ধামাকাদার পালিশমেন্ট। তো চলো, বেশি দেরি না করে শুরু করা যাক। তো চলো, 1 2 3 স্টার্ট। আলু ভাজা দিয়ে খাবো। তুমি কি দেখাবো প্রথমে? তোমার খুশি। আবার 1 2 3 করে ব্যাপার কইছে এখন, আবার 1 2 3 তুমি যা খাও তুমি। দুদিন হারিয়ে গেলাম, কি বলছো? দুদিন হারিয়ে গেলাম, একটা জিততে হবে। মা কোনটা নেব? একটা নিলে হলো, সব সমান আছে। গোলাই গেছে, দারুণ লাগছে। জিততে হবে, মুড়োটা নিয়ে নিলাম, পাঁপড় পড়েছে। অনেক ভাত নিয়ে নিছো, হাতেরও চ্যালেঞ্জ, হিউজ পরিমাণে ভাত। তিন বাটি করে ভাত আছে হিউজ পরিমাণে।
শান্ত হ। গুগলে ভাবছি না, বুঝিয়ে দুদিন আর প্রতিশোধ নিলাম বন্ধুরা, পারলাম না আজকে, আমি পারলাম না। অনেক ভাত নিয়েছে না, শেষ করলাম ভাবতে আসতে আমার হারিয়ে দিবে, পারলা না পারলা। ভাবছিল ইউজ করবে ভাত দিয়ে আমাকে হারিয়ে দিবে, পারলা না। ইউজ পরিমাণে খালি তুমি নাও নাই, আমিও নিয়েছি সমান পরিমাণে, তাই পারলাম না। অনেক নিচা শেষ করে নিলাম বন্ধুরা, আমার দেহ হয়তো টুকু আছে। দুদিন হারিয়ে গেছিলাম, আজকে প্রতিশোধ নিয়ে নিলাম, প্রতিশোধ নিয়ে নিলাম আজকে। আমি এটা পারবা নাকি? না, এটা খাবো না, পারছি না খেতে। তো পালিশমেন্ট এখনো নিয়ে নিবে? হ্যাঁ এখনই। বন্ধুরা বেশি দেরি করে লাভ নাই, পালিশমেন্টটা দিয়ে দিই। কি নিয়েছো আজকে পালিশমেন্ট তুমি? একদম শর্টকাট, এই যে মা এখানে কি এটা কাঁচা মসুর ডাল নিয়ে এসেছে। এটা রান্ধে খেতে হয় আজকে, কাঁচা খেয়ে দেখো কেমন লাগে, কাঁচা খেয়ে দেখো। বন্ধুরা কাঁচা মসুর ডাল, তাই বুঝি তুমি এই পালিশমেন্ট নিয়ে আসবা? না আমার এখানে নিয়ে নাও। সব খেতে হবে না, অল্প খেলাই হবে। দেখলাম নাই কাঁচা লঙ্কাও ছিল, পারলাম না, এটা অনেক ঝাল। কাঁচা লঙ্কার সাথে খেয়ে নাও, কাঁচা লঙ্কা দিয়ে। বন্ধুরা এত কঠিন পালিশমেন্ট, তাই বুঝি দুদিন হেরেছে বলে আমাকে আজকে প্রতিশোধ নিচ্ছে ভালো মতন। নিতে হবে, নিতে হবে দুদিনের প্রতিশোধ। এটা কি নিয়ে চ্যালেঞ্জ, মানে পালিশমেন্ট নিয়ে এসেছো তুমি? দারুণ পালিশমেন্ট, তাই বুঝি কাঁচা মুগ ডাল দিয়ে কাঁচা লঙ্কা। দীর্ঘলাম না, দীর্ঘলাম না। কি বন্ধুরা, দেখা যাচ্ছে? যাচ্ছে। মজা লাগছে না? বিজাল খারাপ। এই যে লঙ্কা ও খেয়ে গেছে, এটা আমাকে এখন বলছে খেতে, কাঁচা মসুর ডাল দিয়ে লঙ্কা দিয়ে। বন্ধুরা পালিশমেন্টটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও। ভীষণ খারাপ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য এতটুকু। তো বন্ধুরা নতুন হয়ে থাকলে বলো নাই কেন, নতুন হলে থেকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা নতুন হয়ে থাকলে বলো নাই কেন, সাবস্ক্রাইব করে দিও। আমাকে আমাকে দেখে বলবে? নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, বরাবর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের জন্য এতটুকু, পালিশমেন্টটা কেমন হলো জানিও, ভিডিওটা কিরকম হয়েছে কমেন্টে জানিও। আজকের জন্য টাটা টাটা বন্ধুরা।